বই দেখেই পরীক্ষা দেওয়া যাবে এখন থেকেই। ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা আপনারা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে হয়তো এই খবরটা দেখে নিয়েছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব যে আমাদের আসল সত্য কী এবং সত্যি কি বই দেখে পরীক্ষা দেওয়া যাবে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন বই দেখেই পরীক্ষা নয়া ভাবনা সিবিএসসির। বলা হয়েছে ওপেন বুক পরীক্ষা, অর্থাৎ বই খুলে দেওয়া যাবে পরীক্ষা, এমনই চিন্তাভাবনা করছে সিবিএসই বোর্ড। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী আগেই পাঠ্যসূচি ও পরীক্ষার প্রশ্নের ধাঁচে বদল এনেছে সিবিএসই বোর্ড। এবার বিদেশের ওপেন বুক পরীক্ষা পদ্ধতির ধাঁচে পরীক্ষা নেওয়ারও প্রস্তাব দিল সিবিএসই। তবে বোর্ড পরীক্ষায় ওপেন বুক পদ্ধতি চালুর কোনো পরিকল্পনা নেই বলেই জানা যাচ্ছে। ঠিক কী পরিকল্পনা জানা যাচ্ছে, নবম ও দশম শ্রেণীতে পরীক্ষার সময় বই খুলেই দেওয়া যাবে পরীক্ষা। পরিকল্পনা এমনই, নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে ইংরেজি অঙ্ক বিজ্ঞান ও একাদশ দ্বাদশ শ্রেণীতে ইংরেজি বায়োলজি এবং অঙ্কের ওপেন বুক পরীক্ষার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে কেবল অভিভাবক ও শিক্ষকরাই নয়, মতামত চাওয়া হয়েছে পড়ুয়াদের থেকেও। তবে এই প্রথম নয়, এর আগে 2014-15 থেকে 2016-17 শিক্ষাবর্ষেও এই ধরনের পরীক্ষার বিষয়ে মতামত গ্রহণ করেছিল সিবিএসসি, কিন্তু তখন অভিভাবক ও পড়ুয়ারা এই বিষয়ে নেতিবাচক মত দেওয়ায় আর এগোনো যায়নি। কিন্তু এবার প্রস্তাব গৃহীত হলে এবছরই নভেম্বর থেকে ওপেন বুক টেস্ট চালু করতে চায় বোর্ড। প্রসঙ্গত, এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন এবার থেকে বছরে দুবার বোর্ড পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও করা হবে। দশম এবং দ্বাদশ শ্রেণী দুটোতেই দুই দফায় বোর্ড পরীক্ষা হতে পারে। পড়ুয়াদের উপর থেকে চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি। তো ছাত্রছাত্রীরা, আপনারা বুঝতেই পারছেন যে সিবিএসই বোর্ড কিন্তু সত্যি এখন থেকে ওপেন বুক এক্সাম, অর্থাৎ আপনারা বই দেখে পরীক্ষা দিতে পারবেন, এমনই কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে। তবে তার জন্য অবশ্যই অভিভাবক বা ছাত্রছাত্রীদের মতামত নেওয়া হবে। যেই দিকে ছাত্রছাত্রী বা অভিভাবকরা বেশি ভোট দেবেন বা যেদিকে মত প্রদর্শন করবেন, সেটাই কিন্তু মেনে নেওয়া হবে। তো আপনারা দেখতে পারছেন কিন্তু বোর্ড এক্সামগুলিতে এইভাবে বই দেখে পরীক্ষা দেওয়া যাবে না। হয়তো সেটা স্কুলের ক্ষেত্রে কার্যকরী হবে, কিন্তু বোর্ড এক্সামের যে পরীক্ষাগুলি সেই পরীক্ষাগুলিতে এমন কোনো পদ্ধতি থাকবে না। তবে এটা কতটুকু কার্যকরী হবে এই নিয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তবে যখনই ইনফরমেশন আসবে আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তবে এটা একদম সত্য যে বই খুলে পরীক্ষা দেওয়ার জন্য মতামত চলছে। এবারে আবার বলা হয়েছে যে বছরে দুবার পরীক্ষা হবে বোর্ড পরীক্ষা, এটাও সত্য। তো সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বর থেকে, কিন্তু আগামী নভেম্বর থেকে ওপেন বুক টেস্ট এক্সাম চালু করতে যাচ্ছে সিবিএসই বোর্ড। তো এই চ্যানেলে আপনারা সমস্ত রকমের ইনফরমেশন পেয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন।